ষোড়শ সংশোধনী বাতিলের রায়, অনাকাঙ্ক্ষিত বিতর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট নাগরিকরা। বক্তারা বলেন, দেশে যখন কারো কথা বলার সুযোগ নেই তখন বিচার বিভাগ জনগণের হয়ে রায় দিয়েছে, এ নিয়ে কাউকে রাজনীতি না করার আহ্বান জানান তারা। সরকার একদিকে আর সংসদ একদিকে, দুই শক্তি জোট বেঁধে তৃতীয় যে শক্তি যেটা হলো বিচার বিভাগ, তার বিরুদ্ধে লড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। মিটিং করার সুযোগ নাই, মিছিল করার সুযোগ নাই, সংবাদপত্র স্বাধীনতা নাই, প্রতিবাদ করার সুযোগ নাই, তখন বিচার বিভাগ কথা বলেছে। সরকার দলীয় নেতাকর্মীরা যেসব বক্তব্য দিচ্ছে তা আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন কেউ কেউ। প্রধান বিচারপতির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাক্ষাতেরও সমালোচনা করেন তারা। কোথায় শুনেছেন রায় দেওয়ার পরে জজ সাহেবের সাথে অভিযুক্ত ব্যক্তি গিয়ে দেখা করেছেন? প্রধান বিচারপতি যে একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদককে একটি বিচার্য বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন, তার সাথে আবার দুপুর রাত্রেবেলা ভাতও খেয়েছেন, এবং ভাত খেয়ে সে সাধারণ সম্পাদক বাইরে বলছেন, কই গেলাম, কথা বললাম, খেলাম, ফিরে এলাম, সাংবাদিকরা তো টেরই পেল না। দেশের বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে বিকল্প রাজনৈতিক শক্তির দরকার বলেও দাবি করেন বক্তারা। আরেকটা বিকল্প, জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।